প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে তোমাদের বিটিএ টেস্ট পেপারে 224 নম্বর পৃষ্ঠায় যে ইতিহাসের প্রশ্নগুলো রয়েছে সেই ইতিহাসের প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। এর আগেও আমি অনেকগুলো চ্যাপ্টারের এবং ভিডিও তৈরি করে আপলোড করেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই সমস্ত বিটিএ টেস্ট পেপারের প্রশ্নোত্তরগুলো দেখে আসতে পারো। চলো আজকের দিনটা করে আমরা শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, জীবনঝরা পাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো সম্পকাস, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ, পরের প্রশ্ন নবনাটকে রচনা করেছিলেন এবং বিজন ভট্টাচার্য, পরের প্রশ্ন নবনাটক তো বললাম কেশবচন্দ্র সেনকে বমনন্দ উপাধি প্রদান করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, পরের প্রশ্ন যথমতপথ উক্তিটি করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব, পরের এবং প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং ছিলেন উইলিয়াম কোলবিল, পরের প্রশ্ন প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে, পরের প্রশ্ন কে নিজেকে ধরতিয়া বলে ঘোষণা করেছিলেন এবং বিরসা মুন্ডা, ভবানী পাঠক চিরাগ আলী মজনু সহ প্রমুখ যে বিদ্রোহ সংযুক্ত সেটি হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, পরের প্রশ্ন জমি আল্লাহ দান এটি বলেছিলেন দুদু মিয়া, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, ভারত সভার প্রথম অধিবেশনে আহত এবং হয় কলকাতার অ্যালবার্ট এবং হলে, অস্ত্র আইন পাশ হয়েছিল 1878 খ্রিস্টাব্দে, নেশন ইন মেকিং গ্রন্থটি রচনা করেছিলেন সুরনাথ ব্যানার্জী, পরের প্রশ্ন উইলিয়াম কেরি এবং ছিলেন বাংলার এবং শিক্ষক, বাংলার এবং গুটেন বাংলায় পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স, পরের প্রশ্ন পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত ছিল 1917 এবং খ্রিস্টাব্দে, কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন এবং বিপিনী এবং বিহারী এবং দাস। এবার আমরা একটি বাক্যত্ব দাও, এগুলো আমরা দেখে নেব। পরাধীন ভারতের প্রথম ফুটবল ক্লাবটির নাম কি? পরাধীন ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো মোহনবাগান অ্যাথলেটিক এবং ক্লাব, দৃঢ় প্রতিষ্ঠিত দলটির নাম সবাই জানে নববঙ্গ, গ্রামীণ সাংবাদিকতার এবং জনক নাকি ছিলেন উমেশ চন্দ্র এবং দত্ত, পরের প্রশ্ন ফরাজি কথা যত ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, পরের প্রশ্ন এবং পরের উত্তর হচ্ছে পরের যে রয়েছে ঠিক ভুল দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপনীত ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সঠিক, সুই মুন্ডা মুন্ডা বিধিনীতি দিয়েছিলেন এটা ভুল, সম্পকাশ পত্রিকার সম্পাদক এবং সম্পকাশ পত্রিকার সম্পাদক এবং ছিলেন দারুণা বিদ্যাভূষণ এটাও ঠিক, মেধা পাটিকর ছিলেন চিপকন্দ্র নেত্রী এটা ভুল। এবার আমরা খয়স্ত মিল করে দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে মোহনবাগান IFSC জয় করেছে 1911 খ্রিস্টাব্দে, মধুসূদন গুপ্ত যিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন মহারানীর ভারত সম্রাজ্ঞী উপাধি লাভ করেছিল 1877 খ্রিস্টাব্দে, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। এবার বিবৃতিগুলো আমরা দেখে নেব। প্রথম বিবৃতি রয়েছে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, তার কারণ ছিল একটাই ব্যাখ্যা এক, যেটা উত্তর সঠিক হবে, প্রকৃতির সঙ্গে স্পর্শ শিক্ষাদের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তোমাদের পরের বিবৃতি রয়েছে দেখে না বিবৃতি এবং টু, 19 শতকের ছাপা বইয়ের চাহিদা বেড়েছিল, তার কারণ ছিল এটাই, যেখানে এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। বিবৃতি তিন, রবীন্দ্রনাথ ঠাকুর গৌরব উপন্যাসটি লিখেছিলেন তারখানে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। এবং বিবৃতি চার রয়েছে ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকায় কমর সৃষ্টি, তার কারণ সেটাই যে এতে তিনি স্বদেশ প্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা ছিল তোমাদের 624 পৃষ্ঠার বিটিএ টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। এই করোনা প্যান্ডামিকের সময় তোমরা অবশ্যই নিজে সতর্ক থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের বাড়িতে বসে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা টুকিয়ে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করা যায় তোমাদের পরীক্ষা হয়তো হতে পারে। তো যাই হোক, এই বলে আমার আলোচনাখানি এটি টানছি।